পরীক্ষা মাত্র কয়েকদিন বাকি, এর মধ্যে তোমরা অঙ্ক থেকে কোনগুলো ভালো করে করবে, কোনগুলো ভালো করে দেখবে পরীক্ষার আগের মুহূর্তে, সেগুলো নিয়ে আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি দেখোনি দেখে নিও। আর এই মুহূর্তে বাংলা থেকে তোমরা কীভাবে দেখবে, কোনগুলো করবে, কোনগুলোর উপর বিশেষভাবে জোর দেবে, সেগুলো নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। সুতরাং ভীষণভাবে গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ দিয়ে শোনো এবং যেগুলো বলবো সেগুলো বাড়িতে ভালো করে দেখো। তোমরা যারা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের ইউটিউবের ছাত্র, তোমাদের বলবো আজকের ক্লাসে যেগুলো আলোচনা হবে তার মধ্যে যেগুলো বাকি রয়েছে সেগুলো ভালো করে দেখো। তোমরা যারা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের ডাইরেক্ট ছাত্র, তোমাদের সব কিছু করানো হয়েছে, তোমরা বাড়িতে শুধু রিভিশন দাও, আর যেগুলো আজকের ক্লাসে বলবো আমি সেগুলো বিশেষভাবে মনোযোগ দেখবে। প্রথমে যেটা খুবই গুরুত্বপূর্ণ, নরেন্দ্রপুরের ক্ষেত্রে বা পুরুলিয়া হোক, বিভিন্ন রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে, বিশেষ করে নরেন্দ্রপুর এবং পুরুলিয়াতে, সেটা হলো যে তোমার জানা যে কোনো কবিতার আউটলাইন মুখস্থ লেখো। এর মধ্যে আমি কী বলেছিলাম, এর মধ্যে আমি বলেছিলাম দেশাত্মবোধক কবিতা, আচ্ছা জাতীয় সঙ্গীত দেখবে, দেশাত্মবোধক কবিতা দেখবে, তোমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, কাজী নজরুল ইসলাম হতে পারে, এদের একটা কবিতার যে কোনো আউটলাইন মুখস্থ সুন্দর করে, এটা ভালো করে দেখবে। দু নম্বর দেখবে কি, কবিতা থেকে গদ্যরূপ, কবিতা দেওয়া থাকবে তার থেকে গদ্যরূপে করতে হবে, ঠিক আছে? কবিতার কাব্যিক ভাষা থেকে গদ্যের ভাষায় লিখতে হবে, এটা বাড়িতে ভালো করে অভ্যাস করবে, পরীক্ষা আসতে পারে। আচ্ছা, তারপরে যেটা দেখবে সেটা হলো চিঠি লেখা, প্রধান শিক্ষককে চিঠি লেখা, বন্ধুকে চিঠি লেখা এবং বাবা মাকে চিঠি লেখা, এই তিনটেই কিন্তু খুব গুরুত্ব সহকারে ভালো করে দেখতে হবে। আচ্ছা, তারপরে যেটা হলো সেটা হলো বাড়িতে বোধ পরীক্ষণ কয়েকটা প্র্যাকটিস করবে, তাড়াতাড়ি ঘড়ি দেখে প্র্যাকটিস করতে হবে যে কয়েক মিনিটের মধ্যে বোধ পরীক্ষণ করতে পারছো কি না। আর পরীক্ষায় আমি বলবো বোধ পরীক্ষণ সবার শেষে করবে, কারণ বোধ পরীক্ষণ পড়তেও বেশি সময় নেওয়া যাবে না, তাহলে কিন্তু পরীক্ষা শেষ করতে পারবে না। পরীক্ষা শেষ করতে পারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, কতটা ভালো পড়াশোনা করলে তার থেকেও গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষ করা। ভালো পড়াশোনা করা এটা তো খুবই দরকার, কিন্তু তার পাশাপাশি পরীক্ষা যদি শেষ না করতে পারো তাহলে এত ভালো পড়াশোনা করে এত পরিশ্রম করে কোনো লাভ হবে না, এগুলো দেখতে হবে। তারপরে কারক বিভক্তি, কারক বিভক্তির মধ্যে প্রত্যেকটা কারক ভালো করে দেখা সুন্দর করে, ঠিক আছে? এবং কোন কারক কোন বিভক্তি এটা ভালো করে দেখতে হবে। অকারকের মধ্যে সম্বন্ধন পদ এবং সম্বন্ধ পদটা ভালো করে দেখবে। বাক্যে নানা রকম ভুল সংশোধন, ঠিক আছে? বাক্যে ভুল থাকবে, যেমন কি কোনো জায়গায় পুরো বাক্যটা বা একটা গল্প দেওয়া থাকলো সেটা বর্তমানকালের, হঠাৎ করে এসে গেল অতীতকাল, বা কেউ কিছু বলছে সেখানে ইনভার্টেড কমা নেই, বা কোনো প্রশ্ন করছে যেখানে জিজ্ঞাসা চিহ্ন নেই, জ্যোতি চিহ্নের প্রয়োগ নেই, সেগুলো তোমাকে দেখতে হবে এবং সেই অনুযায়ী ভুল সংশোধন করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে বানান, ভুল সংশোধনের মধ্যে বানানো ভুল থাকতে পারে, ঠিক আছে? বানান ভুলটাও কিন্তু শুদ্ধ বানান এর মধ্যে ঢুকিয়ে দিতে পারে, চোখ কান খাড়া করে কিন্তু ভুল সংশোধন করতে হবে। বাক্যে পদবিন্যাস, বাক্যে পদবিন্যাসটা দেখবে মোটামুটিভাবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রদত্ত শব্দের সাহায্যে বাক্য রচনা, এই বাক্য রচনাটা বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে? বাক্য রচনাটা বিপরীত শব্দ করে বাক্য রচনা, বা অন্য পদ পরিবর্তন করে বাক্য রচনা হোক, বাক্য রচনাটা কিন্তু ভালো করে করতে হবে। এবং আমি এর আগেও বলেছি আবার বলছি, বাক্য রচনার বাক্যের গঠন যদি খুব সুন্দর না হয়, খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভাষা দিয়ে যদি বাক্যের গঠন না হয়, তাহলে বাক্য রচনা কিন্তু নাম্বার পাবে না, বা হাফ নাম্বার পাবে, বা হয়তো কেটে নেওয়াই হবে, শূন্যই হয়তো পাবে, কারণ এক নাম্বার বা দু নাম্বার থাকবে বাক্য রচনাতে। সুতরাং বাক্য রচনার গঠন কেমন হবে সেটা ভাবো, ভেবে সেইভাবে করো। ক্লাসে কিন্তু আমি বলেছি বাক্য রচনা কেমন হবে, এবং ইউটিউবেও কয়েকটা ভিডিও রয়েছে বাক্য রচনার উপরে, ভালো করে দেখলে বুঝতে পারবে। শব্দার্থ অনেক পড়েছ এখন যদি মনে হয় দেখতে পারো, বিপরীতার্থক শব্দ তাই, না পড়লেও চলবে, এগুলো তো এর আগে পড়েছ, আর যদি না পড়ে থাকো দেখো শেষ মুহূর্তে, বানানো তাই শুদ্ধ বানান। বোধ পরীক্ষণ বলে দিয়েছি, হাতের লেখা এটা কিছু করার নেই, হাতের লেখা ভালো করতেই হবে। এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, কোনো একটা কয়েকটা লাইনের গল্প দেওয়া থাকবে, দিয়ে বলবে এটা দেখে দেখে নিচে লেখো, হাতের লেখা সাধারণত আসে না পরীক্ষায়, তবু এটা করে রাখবে ঠিকমতো। আচ্ছা, তারপরে হচ্ছে বর্ণ পরিচয় যুক্ত ব্যঞ্জন সহ, বর্ণ পরিচয়টা দেখে রাখো, এর আগে পড়েছো এখন না দেখলেও চলবে, বর্ণ বিশ্লেষণ করার দরকার নেই, তোমরা জানো, যদি না ভুল করতে পারো প্র্যাকটিস, পদ পরিচয় তাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ নয়, কারণ এগুলো এতদিন ধরে আশা করছি পড়ে নিয়েছো, এক কথায় প্রকাশও তাই। আচ্ছা, প্রধান্তরও তাই, সমুচ্চয় ভিন্নার্থক শব্দ তাই পারবে, প্রতিশব্দ বা সমার্থক শব্দ একটু ভালো করে দেখবে, তিনটে থেকে চারটে করে মুখস্থ করবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র সহ সন্ধি আসবেই কিন্তু পরীক্ষায়, নরেন্দ্রপুর তো আসবেই, সূত্র সহ সন্ধি, সন্ধি বিচ্ছেদ করতে হবে, পাশে সূত্র লিখতে হবে, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। আচ্ছা, লিঙ্গ বচন পুরুষ পারবে, সাধু চরিত ভাষা একটু দেখে নেবে, জ্যোতিচিহ্ন তো আরেকবার দেখে নেবে, আর শব্দের বিশিষ্টার্থে প্রয়োগ, ঠিক আছে, এটাও ভালো করে দেখবে। আর রচনা,
রচনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 10 লাইন বললে 10 লাইনই লিখতে হবে এবং যথাযথ যুক্তিসঙ্গত বাক্য করে ছোট ছোট বাক্যে নিজের ভাব প্রকাশ করতে হবে। এই রচনার মধ্যে তোমার লেখার দক্ষতা কতটা, তুমি কতটা নিজেকে তুলে ধরতে পারো, সেগুলো কিন্তু রচনার মধ্যে প্রকাশ পাবে। এই রচনা, বাক্য রচনা, এগুলো যারা ভালো করে করবে তার ভাষার প্রতি দক্ষতা, বাংলা কতটা জানে সেটা কিন্তু প্রকাশ পাবে এবং তারাই কিন্তু সিলেক্ট হবে। সুতরাং বাংলাটাকে কিন্তু গুরুত্বহীনভাবে কোনোরকমভাবে, বিশেষ করে ইংলিশ মিডিয়ামে তোমরা যারা পড়ো, দেখেছি বাংলা বানান বোল হাতে লেখা বাজে, তার জন্য কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। বাংলাটাকে ভালো করে দেখতে হবে এবং গুরুত্ব সহকারে পরীক্ষা দিতে হবে। আর যেগুলো পারবে সেগুলো আগে করবে, যেগুলো পারবে না সেগুলো কিন্তু পরে করবে। কিন্তু খেয়াল রাখবে এই প্রশ্নগুলো বাদ গেছে পরে করতেই হবে, কোনো প্রশ্ন ছাড়া যাবে না। এতদিন কষ্ট করে পড়ানো হয়েছে, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি, এত কষ্ট করে তোমাদেরকে আমি ক্লাস নিয়েছি, পড়ানো হয়েছে, বাবা মা এত কষ্ট করেছে, তোমরা নিজেরা এত পরিশ্রম করেছো, সমস্ত পরিশ্রম কিন্তু বৃথা যাবে যদি না ভালো করে অভ্যাস করো, যদি না ভালো করে পরীক্ষা দাও, এই কটা দিন ভালো করে করো, এই বলে দিলাম। আর ওই যেটা বললাম প্রথমে, এর মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে কোনো কবিতা দেওয়া থাকবে, বলা থাকবে এই কবিতাকে গদ্যের লেখো। গদ্য থেকে কবিতা কখনো আসে না, কিন্তু কবিতা থেকে গদ্যের পরীক্ষা আসে, এটা বিশেষ মনোযোগ দেখো, বাড়িতে অভ্যাস করো কয়েকটা, বোধ পরীক্ষণটা অভ্যাস করবে, বাক্যরচনা অভ্যাস করবে, এই মুহূর্তে এইগুলোই দেখো। বেশি চাপ নেবে না, মন হালকা রাখবে, যা পড়েছো সব মাথার মধ্যে আছে, তোমাদের মনে হতে পারে যে সব ভুলে গেছি, পারবো না হয়তো পরীক্ষা, এই টেনশনগুলো হবে। তোমাদের মধ্যে যখন ছোটো ছিলাম আমারও টেনশন হতো, সবারই টেনশন হয়, কিন্তু পরীক্ষার সময় ঠিক মনে পড়ে যাবে, কোনো চাপ নিয়ে লাভ নেই। আর পরীক্ষার আগের মুহূর্তে দিন রাত পড়া, পড়তে পড়তে আসা, এসব কোনো দরকার নেই, ঠিক আছে? মাথা ঠান্ডা রাখা খুব দরকার, ভালো করে পড়াশুনো করো। কোনো রকম সহযোগিতা লাগলে, প্রবলেম হলে কমেন্টস করে জানাও কমেন্ট সেকশানে, বা নরেন্দ্র যদি টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা গেল তোমরা যারা এই বছর অ্যাডমিশন টেস্ট দেবে এই কয়েকদিনের মধ্যে। আর তোমাদের মধ্যে অনেকে আছে যাদের বয়স থাকবে, পরের বছর অ্যাডমিশন টেস্ট দেওয়ার চান্স পাবে, এবছর পেয়ে যাও, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তবুও তোমাদের যদি কোনোরকম বাইচান্স অসুবিধা হয় বা এখনও পর্যন্ত বাকি রয়েছে, অল্প কয়েকদিন হয়তো তোমরা পড়াশোনার সুযোগ পেয়েছো, কারণ অনেকে দেখেছি যারা এই পরীক্ষা 6 মাস আগে হঠাৎ করে জাগ্রত হলো চিন্তা যে নরেন্দ্রপুর অ্যাডমিশন দেবো, তার আগে স্বপ্ন ছিল না, তার আগে ভাবার সময় নেই, তো সেক্ষেত্রে সিলেবাস তো শেষ হবে না, বিরাট বড় সিলেবাস। হ্যাঁ, 2-3 থেকে ছেলেমেয়েরা ক্লাস করে, ছেলেরা ক্লাস করে, মেয়েরাও বিভিন্ন জায়গায় অ্যাডমিশন দেওয়ার জন্য, মিশনে তো হয় না, বিভিন্ন জায়গায় অ্যাডমিশনের জন্য ওরাও 2-3 ক্লাস করে। সুতরাং সময় লাগে, এত বড় সিলেবাস তৈরি করতে সময় লাগবে, তোমাদের বেসকে তৈরি করতে হবে, তোমাদের অনেক কিছু শেখাতে হয়, অনেক সময় লাগে। সুতরাং এই কয়েকদিনের মধ্যে ক্লাস করে যদি বলে কেউ আমি চান্স পেলাম না কেন, তাহলে সেটা অযৌক্তিক কথা হবে। সুতরাং আমি বলবো যারা সময় পাওনি, তোমাদের যদি বয়স থাকে পরের বছরের জন্য তৈরি হও, এবছরও পরীক্ষা দাও, অভিজ্ঞতা হবে। আর তোমরা যারা ক্লাস 2-3 পড়ো, আগামী দিন পরীক্ষা দেবে, তোমাদের নরেন্দ্র যদি টিউটোরিয়ালের অনলাইন ক্লাস কিন্তু শুরু হবে এই নভেম্বর মাস থেকে, ভর্তি চলছে, তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস জানানো হবে। আর ইউটিউবে অনেক ক্লাস রয়েছে, প্রায় 1000টার মতো, ঠিক আছে? এই ক্লাসগুলো ফলো করো, ধারণা পাবে, যতটা পারি যতটা সম্ভব ক্লাস দেওয়ার আমি চেষ্টা করেছি, হ্যাঁ, তোমাদের বা অভিভাবকদের ধারণা দেওয়ার জন্য। এই ধারণাগুলো আপনারা মোটামুটি পাবেন। আগে তো ধোঁয়াশাই ছিল নরেন্দ্রপুর কেমন পরীক্ষা হয়, পুরুলিয়াতে কেমন পরীক্ষা হয়, তার একটা ধোঁয়াশাটা এখন অনেকটা কেটে গেছে, অনেক ভিডিও, অনেক কিছু আলোচনা করেছি ক্লাসের মধ্যে, আজকেরও অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বললাম, এর থেকে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে বা অনেক কিছু আপনারা জানতে পারবেন যেগুলো আগে আপনারা জানতে পারতেন না। এইভাবে আমরা নিজেদের সন্তানকে তৈরি করতে পারেন। নরেন্দ্রপুর কেন, যে কোনো মিশন যে কোনো স্কুলেই পড়াতে পারেন, কিন্তু বেসটা ভালো হতে হবে, ওদের যদি ভিতটা ভালো হয়, বেসটা ভালো হয়, আগামী দিন ওদের পড়াশুনো অনেক সুবিধা হবে। এই বলে আজকের ক্লাস শেষ করলাম। তোমরা নতুন হলে সাবস্ক্রাইব করে নিও নিয়মিত ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। আর সবাই ভালো থেকো, বাড়িতে ভালো করে পড়াশোনা করো, আর শরীরের প্রতি খেয়াল রাখবে। টাটা।